গণমাধ্যমকে তারা বশংবদ বানানোর চেষ্টা করছেন, গণমাধ্যমকে তারা ব্যবহার করছেন কিভাবে এই ফ্যাসিস্ট ব্যবস্থার পক্ষে সম্মতি তৈরি করা যায়। আবার যেখানেই গণমাধ্যমের মধ্যে কোনো প্রতিবাদ কিংবা একটা ন্যায়সঙ্গত অবস্থান নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে, সেখানে তার গলা টিপে ধরা হচ্ছে এবং সেটা আইন দিয়ে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, এখন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এর মাধ্যমে করা হচ্ছে। কাজেই বাংলাদেশে এখন যেটা দাঁড়িয়েছে যে সরকার একটা নির্দিষ্ট রাজনৈতিক বয়ান হাজির করছেন, হাজির রাখছেন, তার বিরুদ্ধে গেলে সেটা আইনিভাবে একটা অপরাধ। আওয়ামী লীগের বিরোধিতা এখন আইনিভাবে অপরাধ, সেটাই কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে প্রকাশিত এবং বাংলাদেশে গণমাধ্যম এই পরিস্থিতির মুখোমুখি। এখন ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা যখন লড়ছি, তখন আমাদের ন্যায্যতার ভিত্তিটা কি? আমাদের ন্যায্যতার ভিত্তি হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে যাচ্ছি এবং সেইখানে বিচার ব্যবস্থাকে তার স্বাধীনতার জায়গায়, গণমাধ্যমকে তার সত্যিকার স্বাধীনতা জায়গায় নেওয়ার কর্মসূচি নিয়ে আমরা এগোচ্ছি। আমরা যত বেশি এই কর্মসূচিকে মানুষের সামনে হাজির রাখতে পারবো, যত বেশি এই কর্মসূচির প্রতি আমাদের যে অঙ্গীকার সেইটাকে প্রতিষ্ঠা করতে পারবো, তত মানুষের সামনে ওই স্বপ্নটা তৈরি হবে যে স্বপ্নকে আদায় করার জন্য, বাস্তব রূপ দেওয়ার জন্য মানুষ একটা মরিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। বাংলাদেশের এই ফ্যাসিস্ট ব্যবস্থা আর কেউ বদলে দিয়ে যাবে না। পশ্চিমা বিশ্ব কিংবা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাইতে পারে, কিন্তু সেটা তারা আদায় করে দেবে না। এইটা অত্যন্ত স্পষ্ট ব্যাপার যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট ব্যবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশে গণমানুষের ভোটাধিকার সহ একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশের জনগণকেই লড়াই করতে হবে। এবং বিএনপি সহ আজকে যে যুগপথ আন্দোলনে যে লড়াইটা হচ্ছে, তাদের ঐতিহাসিক দায়িত্ব এই জায়গায় যে এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, 31 দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাব, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থিত করা দরকার। সেই বিশ্বাসযোগ্য উপস্থিতি মানুষের মধ্যে নতুন স্বপ্ন এবং একটা মরিয়া লড়াইয়ের জন্য জনগণকে প্রস্তুত করতে পারে। সেটার জন্য প্রস্তুত করতে না পারলে এই ফ্যাসিস্ট ব্যবস্থা যেভাবে পুরো রাষ্ট্র শক্তিকে এখন বিরোধী দল দমনে, জনগণকে দমনে তারা প্রস্তুত করেছে, তাকে মোকাবেলা করে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করা কঠিন হয়ে পড়বে। কাজেই সেই জায়গাটা আমাদের খেয়াল রাখা দরকার। আজকে গণমাধ্যমের যে সব সিনিয়র এবং নবীন সদস্যরা আজকে এই সমাবেশে উপস্থিত আছেন, তাদেরকে বলবো, গণমাধ্যমের স্বাধীনতা যেমন একটা আইনি ব্যাপার, গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের কর্মীদের আত্মসম্মানবোধ, নিজ দায়িত্বের প্রতি তাদের অঙ্গীকার এবং নিজেদের পেশার প্রতি তাদের অঙ্গীকার, তার স্বাধীনতা নিশ্চিত রাখার তার ব্যক্তিগত সক্রিয়তা তার সাথে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। বশংবদ হওয়ার দুটো দিক আছে, একটা হচ্ছে রাষ্ট্র বশংবদ বানায়, আরেকটা হচ্ছে নিজেরা বশংবদ হয়। এই দুই জায়গাকেই সমান গুরুত্ব দিয়ে বাংলাদেশের আগামী গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা দরকার এবং সেইখানে প্রত্যেকটি গণমাধ্যম কর্মী সেই গণতান্ত্রিক রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আপনারা সেই দায়িত্ব পালন করবেন, সেইভাবে নিজেদের প্রস্তুত করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানোর কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।